ইন্টারনেটে খতনা করাতে গিয়ে দুই শিশুর মৃত্যু। গোয়েন্দা দপ্তর থেকে সচিবালয় হয়ে ঝড় তুলল জাতীয় সংসদে। বিচার চেয়ে এখন প্রাণনাশের হুমকিতে ডিবিতে অভিযোগ করেছেন আয়ানের বাবা। সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ বলেছেন, নীতিহীন সমাজের কারণে সুন্নতে খতনায় শিশুর মৃত্যু। গাফিলতিতে রোগী মারা গেলে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী। সন্নতে খাতনা করাতে গিয়ে আয়ানের পর হাসপাতাল থেকে লাশ হয়ে ফিরেছে আরেক শিশু আয়হাম। দুটি ঘটনায় নড়ে চড়ে বসে সরকার। 7 জানুয়ারি খতনা করাতে গিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যায় শিশু আয়ান। সন্তান হারা আয়ানের বাবা বিচার চেয়ে এখন নিজেই প্রাণনাশের হুমকিতে। নিরাপত্তা চেয়ে রোববার যান ডিবি কার্যালয়ে। হাইকোর্ট থেকে আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম তখন সামনাসামনি 5-6 জন হঠাৎ করে আমাদের গতিরোধ করে আমাদেরকে হত্যার হুমকি দিয়েছে। আমাদের একটা কথাই বলছে যে তোরাই মামলা তুলে নে অথবা তুইও যাবি তোর পরিবারও যাবে। পরে ডিবি প্রধান জানান, সন্নতি খাতনা করাতে গিয়ে মৃত্যু হওয়া দুটি ঘটনারই ছায়া তদন্ত করছে ডিবি। অ্যানেস্থেসিয়া বা ডাক্তার বা লাইসেন্স নেই, যারাই এ ধরনের কর্মকাণ্ডে জড়িত আমি মনে করি আইনের স্বাভাবিক দ্বারাই প্রত্যেককে আইনের আওতে আনা হবে, কাউকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সন্নতে খাতনা করাতে গিয়ে হাসপাতালে দুই শিশুর মৃত্যুর ঘটনা রোববার সংসদের সামনে আনলেন আওয়ামী লীগের এমপি মাহবুবুল আলম হানিফ। বলেন, এসব ঘটনা স্বাস্থ্য খাতের নৈতিক পরাজয়। যে আমাদের মানুষের মধ্যে সততা, নীতি, নৈতিকতা, মূল্যবোধের চরম অবক্ষয়ের দিকে জাতি চলে যাচ্ছে। এই যে চিকিৎসকদের তাদের কোন গাফিলতির কারণে এই দুটি শিশুর প্রাণ হারালো সেটা নিয়ে অনেকেই কিন্তু শঙ্কিত আছে। এদিকে রোববার সচিবালয়ের সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ, অনিয়ম গাফলতিতে কোনো মৃত্যু হলে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশ, উনি আমাকে বলছেন যে এই ব্যাপারে তুমি জিরো টলারেন্স, কোনো রকম অনিয়ম, কোনো রকম যদি গাফিলতির জন্য কোনো বাচ্চা মারা যায় কিংবা কোনো ক্লিনিকে দেখো তুমি তোমার মতো অ্যাকশন নিবা। অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে স্থানীয় সংসদ সদস্যদের সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা একটু সময় দিচ্ছি তাদেরকে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।